সুপ্রিয় দর্শক, এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার কোটগাঁও গ্রামে। সুপ্রিয় দর্শক, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন আবহমান বাংলার চিরাচরিত দৃশ্য, পাটগাছ থেকে কীভাবে আঁশ ছাড়ানো হয় সেই দৃশ্য। আমরা এখন যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে, যেখানে 1000 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এক জ্ঞান তাপস, তার নাম ছিল অতীশ দীপঙ্কর। চলুন আমরা যেতে থাকি সেই বজ্রযোগিনী গ্রামে আর দেখতে থাকি আবহমান বাংলার দৃশ্যগুলি। সুপ্রিয় দর্শক, আপনাদের আবারও জানাই এক্সপ্লোর অফ ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে, যেখানে 1000 বছর আগে জন্ম হয়েছিল এক জ্ঞান সাধকের। আপনারা জানেন কি তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন অতীশ দীপঙ্কর। 1000 বছর পেরিয়ে গেছে, কিন্তু তার স্মৃতি আজও মুছে যায়নি, আর কোনো দিন মুছবেও না। সুপ্রিয় দর্শক, চলুন আমরা ঘুরে দেখি এই মহামনীষীর জন্মস্থানটি এবং জানতে থাকি তার ইতিহাসটি। অতীশ দীপঙ্কর ছিলেন একজন গর্বিত বাঙালি। তিনি ছিলেন একাধারে একজন জ্ঞান তাপস, দার্শনিক, সাহিত্যিক, বৌদ্ধ ধর্মের অধ্যাপক ও প্রচারক। বাংলায় পাল বংশের শাসনামলে এক রাজ পরিবারে তার জন্ম। �982 খ্রিস্টাব্দে তৎকালীন বিক্রমপুর, বর্তমানে মুন্সিগঞ্জ জেলার বজ্রযোগিনী গ্রামে তার জন্ম হয়। তার পিতার নাম ছিল রাজা কল্যাণশ্রী ও মাতার নাম প্রভাবতী। ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল চন্দ্রগর্ভ। তিনি ছিলেন তার পিতামাতার দ্বিতীয় সন্তান। তার অন্য দুই ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ ও শ্রীগর্ভ। শৈশবে তিনি মায়ের কাছে শিক্ষা লাভ করেন, এরপর স্থানীয় বজ্রাসন বিহারে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তারপর তিনি নালন্দায় শাস্ত্র জ্ঞান অর্জন করেন এবং মাত্র 12 বছর বয়সে শ্রমণ দীক্ষা অর্জন করেন এবং তখন তার নাম হয় দীপঙ্কর শ্রীজ্ঞান। জ্ঞান তাপস দীপঙ্কর এখানেই থেমে থাকেননি,
জ্ঞানার্জনের জন্য তিনি বিহার গমন করেন এবং পণ্ডিত রাহুল গুপ্তের নিকট বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। তিনি অতি অল্প বয়সে বিয়ে করলেও সংসার তাকে আটকে রাখতে পারেনি। তিনি সংসার ধর্ম ত্যাগ করে মানুষকে বৌদ্ধ ধর্মের দীক্ষায় দিতে থাকেন। তিনি তার শতাধিক শিষ্য নিয়ে মালয় দেশে বর্তমান ইন্দোনেশিয়া গমন করেন এবং আচার্য ধর্মপালের নিকট বৌদ্ধ দর্শনের বিভিন্ন বিষয়ের উপর টানা 12 বছর জ্ঞান অর্জন করেন। এরপর তিনি তিব্বতের রাজার আমন্ত্রণে তিব্বতের উদ্দেশ্যে রওনা হন। তিনি গয়া হয়ে নেপাল গমন করেন এবং 1 বছর নেপালে বৌদ্ধ ধর্মের প্রচার করেন ও অনেক মানুষকে বৌদ্ধ ধর্মের দীক্ষা প্রদান করেন। এরপর তিনি তিব্বত গমন করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই অবস্থান করেন। তিনি তিব্বতে বৌদ্ধ ধর্মের ব্যাপক সংস্কার সাধন করেন। জ্ঞান সাধক অতীশ দীপঙ্কর একজন সুসাহিত্যিকও ছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম দর্শন, চিকিৎসাবিদ্যা, কারিগরি বিদ্যা সহ নানান বিষয়ে 200+ পুস্তক রচনা করেন। এছাড়া তিনি অনেক গ্রন্থ অনুবাদ ও সম্পাদনা করেন আর এত বেশি গ্রন্থ রচনার জন্য তিব্বতীয়রা তাকে অতীশ উপাধিতে ভূষিত করেন। অতীশ দীপঙ্কর 1054 খ্রিস্টাব্দে তিব্বতের লাসা নগরে 73 বছর বয়সে ইহজগৎ ত্যাগ করেন। অতীশ দীপঙ্কর এমন একজন গুণী মানুষ যাকে বিভিন্ন দেশ সমাদর করেছেন, সম্মানিতও করেছেন। এমন একজন ব্যক্তি তার জন্মভূমি বাংলাদেশে সমাদৃত হবে না তা কি হয়? 1978 খ্রিস্টাব্দে 28 জুন তার পবিত্র চিতাভস্ম চীন থেকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা আনা হয় এবং তা বর্তমান ঢাকার ধর্মরাজিক বৌদ্ধবিহারে সংরক্ষিত আছে আর তার জন্মস্থান সুন্দরভাবে সংরক্ষিত আছে বজ্রযোগিনী গ্রামে, যা আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেন। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ এই মহান মনীষীর জন্মস্থানটি ঘুরে দেখলাম এবং জানলাম তার জীবনের অনেক কথা। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই জায়গাটিতে এসে ঘুরে যাবেন। এই জায়গাটিতে আসার সমস্ত বিবরণ ডিসক্রিপশন বক্সে
দেয়া থাকবে। সুপ্রিয় দর্শক, আমি কিছু চিত্র এবং তথ্য এই মহান মনীষীর বাড়িটির সম্পর্কে এবং তার জীবনী সম্পর্কে আপনাদের দিতে চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই এই জায়গাটিতে এসে আপনারা ঘুরে যাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ঐতিহাসিক জায়গায়, অন্য কোনো ঐতিহাসিক স্থানে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।